খেয়াল করে দেখো, গতদিন বা তার আগে এরকম একটা আমি সিস্টেম দেখাইছিলাম যেখানে এই পাশে চার্জ এবং এই পাশে চার্জ থাকে, পজিটিভ নেগেটিভ। এবং কি বলছিলাম বলছিলাম হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ থেকে কি থাকে, ইলেকট্রিক ফিল্ড থাকে বা তড়িৎ ক্ষেত্র থাকে। ভালো কথা। আচ্ছা, এবার খেলা দেখো। এবার হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্ট্যান্স কে আমরা যদি ধরি ডি, দুইটা পাথ বা দুইটা শিটের, একটা শিট হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, তাদের মধ্যবর্তী ডিস্ট্যান্স যদি হয় ডি, এবং খেয়াল করে দেখবা যে আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম, একটু আগে কে বলে যে এখানে একটা সূত্র লেখা ছিল, এরকম সূত্র, ই ইকুয়াল টু ডেল ভি বাই ডি, রাইট? এটা লিখছিলাম একটু আগে। এখানে খেয়াল করে দেখো, এখানে ই আছে এবং ডি আছে, সো আমরা ডেল ভি পাবো ই ইন্টু ডি। আসলে ডেল ভি বলতে এই যে প্লাস এবং এই যে নেগেটিভ প্রান্ত, এদের মধ্যে ভোল্টেজ পার্থক্য পাওয়া যায়, ঠিক আছে? ডেল ভি বলতে কার কার মধ্যে ভোল্টেজ পার্থক্য, প্লাস এবং নেগেটিভ। তাহলে দেখো, এখানে ডেল ভি যেটা ভোল্টেজের পার্থক্য, সেটা কতটা হচ্ছে ই ইন্টু ডি। এটা বুঝছো তো যে ভোল্টেজ একটা পার্থক্য থাকবে? সো অনেক সময় অনেক প্রশ্ন করে কি, অনেক প্রশ্নে হচ্ছে ইটা সরাসরি বলে না, তোমাকে ভোল্টেজ বলে দেয় যে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য হচ্ছে এটা, এবং ডিস্টেন্সটা বলে দেয়, তারপরে বলে যে তোমাকে ম্যাথ করতে হবে, তো তখন আমার ই এর ভ্যালুটা লাগবে। সো ই এর ভ্যালু কীভাবে বের করো, ই এর ভ্যালু বের করো ডেল ভি বাই ডি করে বের করো, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি বুঝে যাও তাহলে এখন একটা আমরা একটা ছোট্ট একটা হিসাব দেখব। ছোট্ট একটা হিসাব দেখবো, ধরো যে এখানে একটা চার্জ পাঁচ আছে, এটা হচ্ছে পজিটিভ, এবং এখানে একটা পাঁচ আছে, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাঝখান দিয়ে একটা চার্জ ধরলাম, পজিটিভ চার্জ, আমি শুট করব ইউ আদি বেগে শুট করলাম, তো এর ভর হচ্ছে এম, এম ভর এবং কিউ চার্জ, এম ভর এবং প্লাস কিউ চার্জ, প্লাসটা ঠিকঠাক আগে, প্লাস কিউ চার্জ বিশিষ্ট একটা কণা, ছোট্ট একটা কণা বিন্দু চার্জ কি করলাম আমরা, ইউ আদি বেগে শুট করলাম। এখন এর মধ্যে দিয়ে সে নর্মালি কি, নর্মালি যদি কোনো বাধা না থাকতো সে কিন্তু স্ট্রেইট এভাবে যাওয়ার কথা, রাইট? কারণ কেউ তাকে বাধা দিচ্ছে না বা কেউ তাকে ঠেলাঠেলি করতেছে না। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে এই যে উপরের প্লাস চার্জ এবং নিচের যে নেগেটিভ চার্জ, এরা কি করবে, সিম্পলি কি করবে, সিম্পলি হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করবে, এবং তড়িৎ ক্ষেত্রের বড় রেখাগুলো চাইলে তুমি পুরাটা জুড়ে এভাবে সমান্তরালভাবে আঁকাতে পারো। আমি অতগুলো আঁকালাম না, জাস্ট বোঝানোর জন্য এই সাইড আঁকালাম, কারণ এখানে এইখানে চিত্র একটু আঁকাইতে হবে তো কিছু জিনিস, সেজন্য অত ঘিঞ্জিনা করার জন্য আমি জাস্ট বোঝালাম যে নিচের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, কারণ পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের তোমাদের খেয়াল করে দেখো, পজিটিভ থেকে নিচের দিকে যে তড়িৎ ক্ষেত্র কাজ করে, সো এখানে তড়িৎ ক্ষেত্রের কারণে নিচের দিকে কিন্তু একটা ফোর্স কিন্তু পাবে, কি পরিমাণে ফোর্স পাবে, ই তড়িৎ ক্ষেত্র এবং কিউ যদি চার্জ হয় তাহলে নিচের দিকে একটা ফোর্স পাবে, সেটা হচ্ছে কিউ ইন্টু ই পরিমাণে। নিচের দিকে কেন, কারণ হচ্ছে ই এটা এবং কিউটা হচ্ছে পজিটিভ, কিউটা নেগেটিভ হলে কি হতো, উপরের দিকে ফোর্স পেতে, এটা কিন্তু আমরা গত ক্লাসের আগের ক্লাসে পড়েছি যে ই যেদিকে, কিউটা যদি পজিটিভ হয় তাহলে সেদিকে থাকবে, ই কিউটা যদি নেগেটিভ হতো তাহলে উপরের দিকে যাইতো। সো নিচের দিকে একটা ফোর্স পাচ্ছে, নিচের দিকে একটা ফোর্স পাওয়া মানে কি, নিচের দিকে ফোর্স পাওয়া মানে হচ্ছে যেহেতু এটার ভর আছে এম, সো নিচের দিকে একটা ত্বরণ পাবে, এটা হচ্ছে এফ বাই এম, এবং এফটা হচ্ছে কিউ ই আর ত্বরণটা হচ্ছে এম। সো নিচের দিকে কিন্তু একটা ত্বরণ আছে, সো একটু আমি লিখে দিই এইভাবে, নিচের দিকে ফোর্স এবং নিচের দিকে একটা ত্বরণ পাচ্ছে, সো নিচের দিকে কি কাজ করছে, একটা ত্বরণ কাজ করছে। এবং খেয়াল করে দেখো, এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ নাই, এক্স অক্ষ বরাবর কেউ তাকে ঠেলাঠেলি করতেছে না, সো এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে জিরো,
এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে একটা ত্বরণ আছে। তো এটা একটা অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো, আসলে কিসের মতো, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটা প্রাসের মতো, যেটা তোমরা সিলেবাসে নাই কিন্তু কিছু করার নাই, এই চ্যাপ্টারের মধ্যে আছে আবার। সো এটা আসলে যেটা হবে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, যেভাবে অনুভূমিকভাবে একটা নিক্ষিপ্ত প্রাসের কথা চিন্তা করো, এপাশে আঁকাই দিয়েছি একটা নির্দিষ্ট প্রাস, ইউ আদি বেগে যদি থাকে তাহলে এইভাবে চলে যায় একই রকম ভাবে, সে এদিকে যাবে এবং নির্দিষ্ট টাইম পরে টি ইকুয়াল টু জিরোতে শুট করার পরে টি ইকুয়াল টু টিতে সে যদি এখানে থাকে অন্যরকম ভাবে টি ইকুয়াল টু টিতে একই চিত্র, জাস্ট টি ইকুয়াল টু টিতে সে এখানে থাকবে এবং টি ইকুয়াল টু জিরোতে শুট করা হয়েছিল আর কি। নির্দিষ্ট টাইম পর সে যতটুকু এক্স অক্ষ বরাবর যায় সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অনুভূমিক দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর যতটুকু নামি সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। ঠিক আছে, সো দেখো আবার একটু ব্যাখ্যা করি, চিত্রটা বুঝলেই এনাফ। প্রথম থেকে বলি কি হয়েছে, প্রথমে আমরা এই যে এখানে প্লাস এবং নেগেটিভ আঁকাইছি, প্লাস থেকে নেগেটিভ থেকে কি থাকবে, ইলেকট্রিক ফিল্ড থাকবে, এই যে রেড রেখাগুলো ইলেকট্রিক ফিল্ড পুরোটা জায়গা জুড়ে আছে, আমরা জাস্ট এই পাশে আঁকাইছি বোঝানোর জন্য, কারণ হচ্ছে এ পাশে আঁকালে কি হতো, ঘিঞ্জি হয়ে যেত চিত্রটা, ঘিঞ্জি না করার জন্য জাস্ট এখানে আঁকানো যে নিচের দিকে একটা আস তড়িৎ ক্ষেত্র আস। এখন তড়িৎ ক্ষেত্র যেদিকে থাকে এবং চার্জটা যদি হয় পজিটিভ, এখানে একটা পজিটিভ চার্জ, তাহলে ফোর্সটাও থাকে সেই দিকে, তাহলে নিচের দিকেই ফোর্স আছে যেহেতু তড়িৎ ক্ষেত্রটা নিচের দিকে আছে, সো তড়িৎ ক্ষেত্র নিচের দিকে, ফোর্সটাও নিচের দিকে। এখন ফোর্সটা যেটা করবে, আসলে ফোর্সটা অবশ্যই একটা এই চার্জটাকে কি করবে, একটা ত্বরণ দিয়ে দিবে, কারণ এই চার্জে একটা ভর আছে। সো ত্বরণটা কোনটা, ত্বরণটা হবে হচ্ছে এফ বাই এম। এখন ওয়াই কেন, কারণ হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, রাইট? সো এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, এই জন্য হচ্ছে ওয়াই রাখছি, আসলে ওয়াই অক্ষ বরাবর তার একটা ত্বরণ পাওয়া যাচ্ছে, কারণ ফোর্সটা কোন দিকে, ফোর্সটা ওয়াই অক্ষ বরাবর, একদম স্ট্রেট ওয়াই অক্ষ। সো ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ থাকবে, তুমি এখানে এইভাবে লিখে নিতে পারো সুবিধা করার জন্য, এটা ওয়াই অক্ষ বরাবর, সবই ওয়াই অক্ষ বরাবর, তাহলে এফ ওয়াই বাই এম, তাহলে কত আসে, কিউ ই বাই এম, এটা কি, এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর ত্বরণ নাই কোনো, কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো ঠেলাঠেলি করার মতো কোনো ফোর্স নাই, সব যা আছে পুরো বুড়ে ওয়াই অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর তার কোনো উপাংশ থাকবে না, কারণটা কি ওয়াই অক্ষের সাথে আছে, তো এক্স অক্ষ বরাবর লম্ব যেহেতু কোনো উপাংশ নাই। সো এক্স অক্ষ বরাবর ত্বরণটা পেয়েছি, ওয়াই অক্ষ বরাবর ত্বরণও পেয়ে গেছি। আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো, প্রাসের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কী ছিল, এ ওয়াই ছিল হচ্ছে জি এর সমান, জি ত্বরণে কাজ করে, আর এক্স অক্ষ বরাবর ত্বরণ ছিল হচ্ছে শূন্য, একই রকম, জাস্ট এখানে এ ওয়াই বদলে জি এর বদলে আছে কিউই বাই এম। তাহলে খেয়াল করে দেখো, এক্স অক্ষ বরাবর সরণ, ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এক্স অক্ষ বরাবর সরণের ইকুয়েশন। ইউ এক্স যেটা, খেয়াল করো ইউ এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ, এক্স অক্ষ বরাবর আদিবেগ দেওয়া থাকবে প্রশ্নে, সেটা বলাই ছিল ইউ, সো ইউ টি প্লাস হাফ এ এক্স, এ এক্স এর ভ্যালু কত, জিরো, এক্স অক্ষ বরাবর কোনো সরণ নাই, সো এক্স এর ভ্যালু হবে ইউ ইন্টু টি। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর সরণ, ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, ঠিক আছে, ইউ ওয়াই কোনটা, খেয়াল করে দেখো এখানে যদি একটা আঁকাই আবার, এক্স অক্ষ বরাবর তার একটা আদিবেগ ছিল ইউ, কিন্তু ওয়াই অক্ষ বরাবর তার কিন্তু কোনো আদিবেগ ছিল না, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ছিল না, খেয়াল করো এক্স অক্ষ বরাবর আদিবেগ ছিল, ওয়াই অক্ষ বরাবর তার কোনো বেগ ছিল না, যেরকম হচ্ছে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ থাকে না, যা থাকে পুরোপুরি এক্স অক্ষ বরাবর। সো আমরা কি বলতে পারি, এটা ইউ ওয়াই হচ্ছে জিরো, সো এটা হচ্ছে জিরো, ইউ ওয়াই ইন্টু টি জিরো, তাহলে হাফ এ ওয়াই টি স্কোয়ার, হাফ এ ওয়াই কিউ বাই এম টি স্কোয়ার। সো আলটিমেটলি এখানে কি কি আসে, আসলে আলটিমেটলি এখানে প্রশ্ন আসলে এক্স ইকুয়াল টু বের করতে বলে ইউ টি, যেটা আমরা বের করতে পেরেছি, এবং ওয়াই ইকুয়াল টু বের করতে বলে হাফ কিউ বাই এম টি স্কোয়ার,
বিলকুল ঠিক আছে, এই হচ্ছে কথা আর কিছুই না। সো সমস্যা থাকলে বলতে পারো। গতিবেগ বাড়িয়ে পাশের গতিপথ এড়ানো যাবে? হ্যাঁ, গতিবেগ বাড়ানো গেলে এড়ানো যাবে, তবে আমাদের যে প্রভিশন, যেটা এখানে কোনো প্রভিশন নেই গতিবেগ বাড়ানো। আমি বলি এটা কোথায় ইউজ করা হয়। এটা ইউজ করা হয় হচ্ছে পিকচার টিউবে। অনেক আগের বাসায়, মানে বাসা বাড়িতে দেখবা যে আগের টিভিগুলা একটু বড় সড়ো হতো, টিভিগুলা কী হতো, বড় সড়ো। সো এখানে কী থাকতো, আসলে পিকচার টিউব থাকতো, পিকচার টিউব থাকতো। এই হচ্ছে পিকচার টিউব ধরো, এবং পিকচার টিউবের সামনে একটা প্লেট থাকে, যেখানে মানে এটা হচ্ছে সেই প্লেট যেখানে সামনে থেকে আমরা ভিউয়াররা দেখে, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে মনিটর পিকচার টিউবের। আর এখানে থাকে হচ্ছে ইলেকট্রন গান, ইলেকট্রন গান। এখন আশেপাশের যন্ত্রাংশ এমনভাবে তৈরি করা যে ইলেকট্রিক ফিল্ডটা চাইলে চেঞ্জ করতে পারে, যখন তখন ইচ্ছা মতো চেঞ্জ করবে, নির্দিষ্ট টাইম অনুসারে খুবই তাড়াতাড়ি চেঞ্জ করতে পারে। এখন ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ওয়াইটা কত দূর যাবে খেয়াল করো, মানে সে এ বরাবর নিচে যাবে নাকি উপরে যাবে, নিচে যাবে উপরে যাবে, কত মানে কতটুকু যাবে, কত টাইম জুড়ে চলে আসবে, পুরাটাই নিয়ন্ত্রণ করা যায়। এবং যখন এই ইলেকট্রনগুলা ইলেকট্রন গান থেকে শুট করা হয় ভিন্ন ভিন্ন দিকে, তো ভিন্ন ভিন্ন দিকে ভিন্ন ভিন্ন হচ্ছে স্পিডে শুট করা হলে তখন এই টাইমের ভ্যারিয়েশন হয়, আর ভ্যারিয়েশন হবে এক্স, তো ভ্যারিয়েশন হয় না, এক্স তো পুরোপুরি ফিক্স, ওয়াইয়ের ভ্যারিয়েশন হয়ে যায়। ওয়াই এবং টাইমের ভ্যারিয়েশনের মাধ্যমে আসলে বিভিন্ন জায়গায় মানে ইলেকট্রনগুলো পড়ে। আর এই যে পর্দাটা, এমন পর্দা যেখানে ফটোগ্রাফিক প্লেট, এটা আসলে স্পেশাল টাইপের। সো পড়লে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কালার তৈরি হয়, যেটা সাদা কালার টেলিভিশনে ছিল হয়তো দুইটা কালার প্রডিউস হতো, একটা সাদা আর কালো, দুইটা কালার। পরে হচ্ছে যখন তোমার হচ্ছে রঙিন ই আসে, টেকনোলজি আসে, তখন ভিন্ন ভিন্ন কালার, মৌলিক তিনটা রং দিয়ে ভিন্ন ভিন্ন কালারের কম্বিনেশন তৈরি করে পুরো একটা মানে প্রতিচ্ছবি তৈরি করা সম্ভব হলো। এটা এভাবে আচ্ছা আসলে সিআরটি টেলিভিশন কাজ করত, সিআরটি টিভিগুলো কাজ করতো, যেখানে বড় বড় হচ্ছে পিকচার টিউব থাকতো। আসলে এখানে এখানে কাজ করা হচ্ছে, এখনও যে এটা ইউজ করা হয় না সেটা না, অনেকের বাসায় দেখবা যে এই জিনিসটা আছে, ইঙ্ক জেট প্রিন্টার বলা হবে, ইঙ্ক জেট প্রিন্টার। দেখবা যাদের বাসায় প্রিন্টার আছে, প্রিন্টার দুই রকমের হয়, একটা যা লেজার, একটা হচ্ছে ইঙ্ক জেট। ইঙ্ক জেটে এভাবে কাজ করা হয়। ইঙ্ক জেটে যেটা করা হয়, ধরো যে এখানে হচ্ছে তোমার ই রাখা হচ্ছে, এখানে হচ্ছে পেজ, যে পেজে তুমি প্রিন্ট করবা, আর এখানে হচ্ছে কালি। এখন এই কালিটাকে ভিন্ন পরিমাণ চার্জ দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে, এবং তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তোমাকে ওই জায়গায় যেয়ে পড়তে হবে, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে এক্স্যাক্টলি ওই জায়গায় যেয়ে হিট করতে হবে, তাহলে ওই জায়গায় যেয়ে কালি দেখা যাবে একটা। সো এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে, এটা দেওয়া হয় হয় শুট করা হয় এক নির্দিষ্ট বেগে, এবং ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ করে দেওয়া হয়, তড়িৎ ক্ষেত্রটা চেঞ্জ করা হয়, এর ফলে ভিন্ন ভিন্ন জায়গায় যেয়ে পড়ে, ভিন্ন ভিন্ন জায়গায় যেয়ে কালি পড়ে যায়, এবং এটা খুব দ্রুত করা হয়, চোখের নিমিষেই করে ফেলা হয়। ইঙ্কজেট প্রিন্টারে এই টেকনোলজি এখনও ইউজ করা হয়, ঠিক আছে। সো এটা শুধুমাত্র পিকচার টিউব না, এই জায়গাতে ইউজ করা হচ্ছে, এবং এটা বাস্তব, এটা এমন না যে আমরা জাস্ট থিওরিতেই পড়ি, এটা বাস্তব ইমপ্লিমেন্টেশন সে আমাদের জন্মের আগে থেকেই আছে, ঠিক আছে। আমরা জাস্ট পড়তেছি যে কী হচ্ছে এখানে, তবুও এখানে অনেক অনেক ইফেক্ট থাকে যেগুলো হচ্ছে ইগনোর করা হচ্ছে, এটা জাস্ট তোমাদের সামনে জাস্ট প্রাইমারি একটা জ্ঞান দেওয়া হচ্ছে আর কি। এখানে অনেক বিষয় আছে আর যেগুলোকে ইগনোর করে হচ্ছে আমরা পড়ছি আসলে, ঠিক আছে। আবার মানে এমন না যে আমরা যা পড়ছি তা বলে আমাদের প্রাইমারি জ্ঞান হিসাবে এটা ঠিক আছে, কিন্তু তুমি যখন আরও পড়বা এগুলো নিয়ে তখন দেখবা যে কত কিছু আছে এগুলার টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা, সো গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই যদি কারো কাছে থাকে তাহলে দেখবা যে এখানে একটা সৃজনশীল আছে স্যারের বই, এই টাইপের ইঙ্কজেট প্রিন্টার নিয়ে বলা যে ইঙ্কজেট প্রিন্টারে এরকম করে একটা চার্জকে ছুড়ে দেওয়া হচ্ছে, এই চার্জটা ছুড়ে দেওয়ার পরে নির্দিষ্ট এক্স দূরত্ব যাওয়ার পর এখানে ওয়াইট আসলে বের করতে বলে, তাহলে এক্স দূরত্ব বলা আছে খেয়াল করে দেখো, এক্স দূরত্ব বলা আছে, ইউটা বলা থাকে খেয়াল করো, এক্স বলা থাকে ইউ বলা থাকে, তাহলে তুমি টাইমটা পাবা।
আর টাইম অনুসারে বের করার পরে দেখো টাইমের ভ্যালুটা এখানে বসালে তুমি কত দূরে ওয়াইয়ের ভ্যালুটা বের করতে পারবে। হাফ ইকুয়াল টু কিউ দেওয়া থাকবে, ই দেওয়া থাকবে, এমও দেওয়া থাকবে, ঠিক আছে। সো এগুলো পারবে আসলে, এই সূত্র জাস্ট দুইটা, এই দুইটা থাকলে তুমি যে কোনো কিছু চাইলে বের করতে পারবে। এখানে আননোন অনেক কিছু দিতে পারে, এখানে টাইমটা বলা থাকতে পারে, তোমাকে এক্স এর ভ্যালু বের করতে দিতে পারে, দিতেই পারে, তাই না? তুমি তো মানে এমন না যে একটা ফিক্স ম্যাথ, এখানে দুইটা ইকুয়েশন থেকে অনেক অনেক ম্যাথ করা সম্ভব, মানে যে কোনো একটা আননোন দিয়ে করা সম্ভব, কিন্তু পারবা, ঠিক আছে, না পারার কিছু নেই, জাস্ট সোজা জিনিস। সো এটা আবার মুখস্থ করো না যে সরাসরি এটা বসাই দিলা, কারণ এটা মুখস্থ থাকবে না, বুঝে বুঝে আমরা এই যে এই দুইটা ইকুয়েশন লেখা শিখবা, ঠিক আছে, এটা না দেখে বুঝে বুঝে লিখতে হবে। তাহলে তুমি যখন এটা করতে পারবা তখন তো অটোমেটিক্যালি এই ম্যাথটা পারবা, আর তুমি যদি এইটা করতে না পারো তোমার ম্যাথ মুখস্থ করা হবে, মুখস্থ করলে ভুলেও যাবা, সো এমনিও পারবা না। সো তুমি যখনই এই দুইটা পারবা অটোমেটিক্যালি এই ম্যাথগুলো পারবা, ঠিক আছে।